একজন ডাক্তার বলতেছিলেন কয়েকদিন আগে, ডাক্তার সাহেব যে জোর হইতেছিল বলতেছিলেন 13টা দেশে সফর করছেন, সম্ভবত মস্তুরাত সহ পৌঁছিলেন। হ্যাঁ, একটা সিরাত, হ্যাঁ হ্যাঁ মুন্সিগঞ্জ। হ্যাঁ, আমরা আসতেছিলাম দিল্লি থেকে ঢাকায় আসব, তো প্লেনে এক লোক বেহুশ হয়ে পড়ে যাইতেছে, তো প্লেনওয়ালারা এলান করতেছে কোনো ডাক্তার সাহেব আছেন কিনা, কোনো ডাক্তার সাহেব আছেন কিনা। কালো পাগড়ি পরে একজন দাঁড়াইছে, সবাই তাকাইতেছে, আরে হুজুর দাঁড়াইছে, কয় ডাক্তার, হ্যাঁ দাঁড়াইছে হুজুর, আরে ইনি তো বড় ডাক্তার। হ্যাঁ, কালো পাগড়িটা দাঁড়াইছে আর সে আগে বাড়ছে, এখন সবাই হ্যাঁ দেখি খুব সম্মান করতেছে, এখন সবাই সম্মান করতেছে ডাক্তারে। কি বলেন, গুরুত্ব মানুষের কাছে এটা গুরুত্ব হয় কিনা, সময় মতো যে ওইখানে কোনো ডাক্তার নেই, ট্রেন চলতেছে আমার উপরে, প্লেন চলমান, প্লেনে লোকটা বেহুশ হয়ে গেছে, এই মুহূর্তে ডাক্তার কোথায় পাবে, এই জন্য এলান করছে, তো ডাক্তারকে দাঁড়াইলো, বলে এক হুজুর দাঁড়াইছে, বলে হুজুর কে, বলে হুজুর তো তবলিগওয়ালা হুজুর। কি বলেন, দাওয়াত সবার কাছে পৌঁছে কিনা, ওই প্লেনে যত যাত্রী সবাই দাওয়াত পাইছে কিনা। হ্যাঁ, এরপরে তো দাওয়াত আমাদের সবাই, আমরাও সবাইকে দাওয়াত দিতেছি, আর মানুষও বুঝতে চাইতেছে কোথায় গেছে, আমরা নেজামুদ্দিন গেছি, ওইখানে জোর হয়েছে। হ্যাঁ, বলে ওইখান থেকে জামাত বাহির হয়েছে, আল্লাহ রাস্তায় জামাত বাহির হয়, এখান থেকে পুরো দুনিয়াতে জামাত যায়, পুরো প্লেনের মধ্যে এটার একটা আওয়াজ হয়ে গেছে। এই জন্য আমাদের কাজ হলো হার তপটাকে আমরা আনি এখানে, মানে এটাকে একটা অতিরিক্ত বিষয় হিসাবে না রাখি, ছাত্রদের পড়াশোনা কিছু কি থাকে, কিছু থাকে একবারে বাধ্যতামূলক, এটা এই এই বিষয়টা পড়তে হবে, আর কিছু কি থাকে ঐচ্ছিক থাকে। হ্যাঁ, বাধ্যতামূলক করলে এটা নিলে নিল, না নিলে নাই। এই যে দাওয়াতের মেহনতটা, এটাকে আমরা ঐচ্ছিক বিষয় মনে না করি, এটাকে বাধ্যতামূলক বিষয় মনে করি, এটা কি, এটা একটা বাধ্যতামূলক বিষয়, বলে এটা না হইলে, এটা এই মেহনত না হইলে জাহান্নাম থেকে বাঁচা উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। কারণ এই দাওয়াত চলবে, মসজিদ আবাদীর মেহনত চলবে, তো ওই কলেজ থেকেও দিনদার তৈয়ার হবে, ইউনিভার্সিটি থেকেও দিনদার তৈয়ার হবে, মেডিকেল থেকেও দিনদার তৈয়ার হবে, দায়ী তৈয়ার হবে, দুনিয়াতে যেখানে যাবে ওইখানে দিনের দাওয়াত দিবে। আমরা জর্দানে চলতেছিলাম, এক ডাক্তারের সাথে দেখা, তিনি পুরা আরব দেশের, পুরা আরব দেশে ছোট বাচ্চাদের ব্যাপারে হ্যাঁ চিন্তা ফিকির করা, গবেষণা করা, তাদের রোগ মুক্তির জন্য ব্যবস্থা করা, জাতিসংঘ থেকে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর তিনি হলেন তিন চিল্লার একজন সাথী, সুন্নতের উপর চলে, পাগড়ি পরে চলে, এক দেশ থেকে আরব দেশে যায়, এই দেশে 20 দিন থাকে, ওই দেশে 10 দিন থাকে, ঘুরতে থাকে ঘুরতে থাকে, তো তার চেহারাই তো দাওয়াত, কি বলে তার চেহারা দাওয়াত কিনা, তার চেহারাই দাওয়াত, তো বলতেছে আমি অ্যাম্বাসেডার সাহেবকে নিয়ে আসবো, আপনাদের সাথে দেখা করবে। আচ্ছা ভালো কথা, দেখি ঠিকই অ্যাম্বাসেডার সাহেবকে নিয়ে চলে আসছে, মানে তার প্রভাব সব জায়গায় এরকম, সবার সাথে তার সম্পর্ক এরকম, তাহলে একজন দায়ী কত বড় কাজ করতে পারে, বলছে কোথায়, ওই যে মেডিকেল হোস্টেলের মসজিদ ছিল ওইখানে মসজিদ আমাদের মেহনত হয়েছে, 10 মিনিটের জন্য ওইখানে বৈশা তালিম করছিল, ওইখান থেকে বলে আজকে পুরা আরব দেশে, হ্যাঁ আরব দেশে দাওয়াত দিতেছে, বলতেছিল একটা দেশের কথা, ওই দেশে যাবো, বললাম ওই দেশে তো সমস্যা, কিভাবে যাবেন, বলে আমাদের আমাদেরকে সবাই ইস্তেকবাল করে, এই পক্ষ করে ওই পক্ষ, এই পক্ষ করে ওই পক্ষ করে, আপোষে যুদ্ধ চলতেছে, কিন্তু সবার চিকিৎসা দরকার, সবার কি লাগে, সবার চিকিৎসা লাগে, এই জন্য আমাদের আমাদের নিরাপত্তার ব্যাপারে সবাই সচেতন, আমাদের অসুবিধা হয় না, আমরা সব জায়গায় যেতে পারি, আর আমি সব জায়গায় দাওয়াত দেই যে আল্লাহর দিকে মতওয়াজ্জ হও, আল্লাহর দিকে মতওয়াজ্জ হও, এই যুদ্ধ এটা আজাব, এটা কি, এটা আজাব, আল্লাহ তাআলা আজাব দিছেন, আল্লাহ রাস্তায় বাহির হও, ঠিক মতে নামাজ পড়ো, আল্লাহ তাআলা এই আজাবকে দূর করবেন, আমি এই পক্ষকেও দাওয়াত দেই, ওই পক্ষকেও দাওয়াত দেই। এই যে কথাটা কানে পড়তেছে, এই কথাটা তো তাফসীরে কানে পড়তেছে, চিন্তা করার খোরাক পাইতেছে, আল্লাহর দিকে মতো অজ্জ হও, এটা আজাব, এটা যে আজাব এটাই তো বুঝতেছে না,
এটাতে আযাব বুঝতেছে আযাব বুঝতেছে না বরং জিদার গুসার মধ্যে আছে জিদার গুসায় যারা থাকে তারা কথা সহজে বুঝতে পারে না জিদার গুসায় যারা থাকে তারা কি কথা তোমাকে নিতে পারে না মহতারাম দোস্ত বুঝুর্গ তো মানে ডাক্তার সাহেব বারে বারে দাওয়াত দিতেছে বোঝানোর চেষ্টা করতেছে যে জিদ গুসা রাখো হ্যাঁ চিন্তা করো যে তোমরা মুসলমান তারা মুসলমান আর তোমরা আপোষে এইভাবে শেষ হইয়া যাইতেছ হ্যাঁ অথচ তোমরা এক একজন দায়ী হইয়া পুরো দুনিয়াকে তোমরা দাওয়াত দিতে পারতা হ্যাঁ তাহলে দুনিয়ার একটা জিদের কারণে যা আমাকে জিততে হবে এটার জন্য তুমি আরেকজনকে মারতেছ আর সে আবার তোমাকে তোমাদের লোককে মারতেছে এইভাবে ইমানওয়ালা দুনিয়া থেকে খতম হইয়া যাইতেছে তাহলে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি চেষ্টা করতেছি আশা করি ইনশাল্লাহ বুঝবে এই লোকটা কোথায় তৈরি হয়েছে এই জায়গায় গিয়ে আপনার আমি গিয়ে কথা বলতে পারবো ওই ওই জেনারেলের সাথে দেখা করতে পারবো আমি তো এখানে বুঝতে পারবো না কিন্তু ওই যে ডাক্তার তৈরি হয়েছে মসজিদে তৈরি হয়েছে এখন ওই যুদ্ধের ময়দানে আগুনের মধ্যে পানি ঢালার কাজে সে ব্যবহার হইতেছে আগুনের মধ্যে কি ঢালতেছে পানি ঢালতেছে তাদেরকে দিনই কথা শুনাইতেছে তাদেরকে ঠান্ডা করতেছে তৈরি হয়েছে কোথায় মসজিদে হ্যাঁ ওই মসজিদ আবাদির মেহনত এটা হলো তৈরি হওয়ার জায়গা এই জন্য এই মেহনতটাকে আমরা মামুলি মনে না করি ঐচ্ছিক মনে না করি বরং নিজের জন্য এটাকে বাধ্যতামূলক মনে করি কি বলেন আমি আমার অন্য কাজ আগে পিছিয়ে হইতে পারে কিন্তু আমি রোজানা মসজিদ আবাদির মেহনতে আমার সময় যেটা দিব এটার মধ্যে কোনো ব্যস্ততা করব না আমি ওই সময়টা ঠিক পথে দিব নির্দিষ্ট সময় আমি দিব আলহামদুলিল্লাহ অনেক মসজিদ আমাদের 24 ঘন্টা আবাদ শুরু হয়ে গেছে অনেক মসজিদ আমাদের গুলিস্তান যেটা আমাদের মার্কাজ হিসাবে বাবা ব্যবহার হইতেছে কেন্দ্রীয় মসজিদ ওইখানে হায়াতুস সাহাবার পরে হায়াতুস সাহাবার পরে তাহলে কারা রাত্রে মসজিদ আমাদের মেহনত করবেন কিছু লোক তৈরি হয়ে যায় হ্যাঁ তো তাদেরকে তরতিব করা হয় যে 10টা থেকে 11টা কে কে করবে 11টা থেকে 12টা কে করবে 12টা থেকে 1টা একবারে হ্যাঁ সকাল পর্যন্ত তরতিব করে দেওয়া হয় তো পুরো দিন আবার চলতেছে আর পুরো রাতও কি হইতেছে আবাদ হইতেছে আর মানুষের তো কোনো অভাব নাই এমন এক জায়গা সবসময় মানুষ পাওয়া যায় রাত 2টা 3টা মানে কোনো খালি নেই কোনো সময় চলতে আছে আবার চলতেই আছে এই যে 24 ঘন্টা আবার হইতে পারে রাত 1টায় একটা লোক জিলা থেকে আসছে এখানে নামছে অসহায় ওই লোকটাকে আইনা বসাইছে কি বলেন এই লোকটার জিন্দিগিতে দিন আসতে পারে কি না হ্যাঁ এই অসহায় অবস্থায় এরা আইনা আমাকে বসাইছে আমাকে একটু চা খাওয়াইছে তার দিলের মধ্যে এটা লেগে যাবে আর এরকম হয় অসহায় হঠাৎ করে আসে কোথায় যাবে কি করবে তার কোনো ঠিকানা নাই আসার কথা ছিল রাত 9টায় আইসা গেছে রাত 2টায় এখন কোথায় কি করবে পেরেশান তাহলে এই লোকটাকে মসজিদে আই না তাকে খানাও খাওয়াইছে তাকে একটু দিনী কথা শুনাইছে তাকে একটু থাকার ব্যবস্থা করছে এই লোকটা দিলের মধ্যে লাগবে কিনা আসল হ্যাঁ তো যারা মেহনত করে আল্লাহ তাআলা তাদের জন্য রাস্তা খুলে দেবে ওরকম মৌকা আল্লাহ তাআলা করে দেন যে মৌকায় এক একজন লোক রাস্তা পায় এই জন্য আমরা এখন থেকে আমার মসজিদে অথবা কোথাও পাঁচ জায়গা না হ্যাঁ কোথাও কোনো অফিসে 3 ওয়াক্ত জমা হয় হয় কিনা ওইখানেও আমরা মেহনত করবো সব জায়গায় আমরা মেহনত করবো কলেজ হোস্টেল আছে ওইখানে মেহনত করবো কলেজের সাথে একটা ছোট্ট নামাজের জায়গা আছে ওইখানে আমরা মেহনত করবো ছোট্ট একটা ইবাদতখানা আছে ওইখানে আমরা মেহনত করব জানি না আল্লাহ কোন বান্দা কোন জায়গা থেকে তৈয়ার হবে কোন জায়গা থেকে আল্লাহ রহমতের নজরে এসে যাবে আর আমি যে উসিলা হইলাম তার পুরো জিন্দগির সমস্ত আমলের নেকি আল্লাহ তাআলা আমাকে দান করবেন মহতারাম দোস্ত বুঝুর্গ এজন্য আমরা বলে এমন ভাবে সব জায়গায় পরিবেশ বানাই যেন কেউ বাদ না থাকে তাহলে এক একটা বস্তি 10,000 লোক একটা বস্তিতে হ্যাঁ দেখা গেল যে এর মধ্যে হ্যাঁ দিনটার কোনো লোক নাই দিনের বুঝওয়ালা লোক নাই আমরা
আমরা তাদের ভিতরে গিয়ে একটা একটা ঘর আমরা ভাড়া নিয়ে ওইখানে আমরা কাজ শুরু করে দিই, ওইখানে আমরা জমাত উঠাই, জমাত আমরা ওইখানে উঠাবো আল্লাহর জন্য, ওইখানে ঘর ভাড়া নিয়ে জমাত উঠাবো, কারণ এত লোক ভিতরে কি নাই, কোন মসজিদ নাই। তো শুধু যদি মসজিদ কেন্দ্রিক জমাত উঠাই তাহলে অনেক হাজার না লক্ষ লক্ষ লোক দাওয়াত থেকে বাদ পড়ে যাবে, বলছি তো। আর যদি ওইখানে আমরা একটা জায়গা ভাড়া নেই আর ওইখানে জমাত উঠাই আর ওইখানে মসজিদ আবাদির ব্যবস্থা শুরু করি, তাহলে ওই মসজিদে কিছু লোক দায়ী তৈরি হবে, ভিতরে তারা দাওয়াতের মেহনত শুরু করবে, তাদের দ্বারা ওই বস্তির মামুন যারা বেদিনীর মধ্যে ডুবে আছে, ডুবে আছে যারা, বলে ওইখানে তালিম চালু হবে। আল্লাহ শুকরিয়া আদায় করি আমাদের সাথীরা আলহামদুলিল্লাহ মানে ফিকির করে মেহনত করে আর আল্লাহ তাআলা এরকম নতিজা দেন। আমরা একটা মস্তুরাত ছয়মাসিক জুড়ে গেছি পুরান ঢাকায়, তো সাথীরা শুনাইতেছে, এক সাথী নাম আসছে, বললো হুজুর ইনি এই কলোনিতে থাকেন। তো কলোনি কোন কলোনি? বললো ওই যে পরিচ্ছন্ন, হ্যাঁ পরিচ্ছন্নকারী কর্মীদের কলোনি, বুঝছেন তো, হ্যাঁ যাদেরকে আমরা কি বলি, হ্যাঁ সুইপার বলি, একটা মানে এমন একটা শব্দ মানে ঘৃণিত শব্দ, হ্যাঁ তো ওদেরকে কি বলে, পরিচ্ছন্ন কর্মী বলে, কি বলে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কর্মী, রাস্তা সকালবেলা ঝাড়ু দিতেছে। বলতেছে হুজুর এখানে সাপ্তাহিক তালিম চালু হয়েছে, পরিচ্ছন্ন কর্মীদের ওই কলোনিতে সাপ্তাহিক তালিম চালু হয়েছে, এর মানে এই পরিচ্ছন্ন কর্মীরা তারাও 10 দিন সময় লাগাইছে। যাদেরকে আমরা রাস্তাঘাটে দেখতেছি, হ্যাঁ পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, এরা আমাদের অনেক বড় উপকার করে কিনা, অনেক বড় উপকার করে। তারা যদি পরিচ্ছন্ন কাজ ছেড়ে দেয় আমরা পারবো? হ্যাঁ তাহলে তো ময়লার মধ্যে ডুবে মরতে হবে, কত বড় উপকার করতেছে। আর আমরা তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমরা কি করতেছি? আলহামদুলিল্লাহ এত খুশি লাগছে মনটা যে আমাদের সাথীরা ওই পরিচ্ছন্ন কর্মীদের কলোনিতে গিয়ে দাওয়াত দিছে, তাদেরকে তৈয়ার করছে, তাদেরকে মাস্তুরা চ তৈয়ার করছে, মাস্তুরা চ তারা 10 দিন লাগাইছে, এরপর তাদের ওইখানে সাপ্তাহিক তালিম চালু করছে। তাদের কাছে যাইতে, হ্যাঁ কি বলে, নিজেকে ছোট করতে হয়েছে কিনা, হ্যাঁ এই কলোনিতে ঢুকতেছে তো মন মানুষের এরকম লাগে যে এরা তো সাধারণ কাজ করে, হ্যাঁ ময়লার কাজ করে, কিন্তু আমাদের সাথীরা এটা কি কোনো ঘৃণা করে নাই? তাদের কাছে গেছে মসজিদে যখন মোজাকারায় তারা বলছে, যেহেতু যে 10 দিন সময় লাগাইছে তো 6 মাসিক মোজাকারায় জলের মধ্যে আসছে, তো সাথীদের সাথে বসছে একসাথে বৈশা চা খাইতেছে, হ্যাঁ আর ওই সাথীকে সবাই কত মহব্বতের সাথে নিতেছে, মহব্বতের সাথে নিতেছে। দাওয়াতের কাজ এমন এক কাজ, দাওয়াতের কাজ উম্মতের মধ্যে আপোষে মহব্বত পয়দা করে দেয়, উম্মতের উচ নিচ এই জিনিসগুলোকে দূর করে দেয়। ওই পরিচ্ছন্ন কর্মী আজকে মসজিদে, হ্যাঁ মসজিদের অন্য অন্য সাথীদের সাথে বৈশা একসাথে নাস্তা করতেছে, একসাথে চা খাইতেছে, চিন্তা করেন। অথচ এই পরিচ্ছন্ন কর্মীদেরকে রাস্তায় দেখলে কেউ তাদের কাছে গিয়ে কথা বলতে নিজেকে কেন একটা ইতস্তত বোধ করে, করে কিনা? তো দাওয়াতের কাজ এমন একটা কাজ, এরাও তো আল্লাহর নবীর উম্মত, এরা তো অনেক দামি একজন মোমেন। এই এই পরিচ্ছন্ন কর্মী যদি মোমেন হইয়া মারা যায় আর একজন বাদশাহ যদি কাফের হইয়া মারা যায়, কার দাম বেশি হবে? ওই পরিচ্ছন্ন কর্মীর দাম আল্লাহর কাছে বেশি হবে, ওই বাদশাহর দাম হবে না। এই মোমেন মোমেনকে কদর করা এটা আমাদের কাজ, এটা ওই মসজিদ আবাদীর মেহনত যদি প্রত্যেক দিন চলতে থাকে, আপনি ওই রকম লোক আপনার আপনার মসজিদে পাবেন, আপনি ওইরকম লক্ষ্য আপনি নিয়ে আসবেন। রাস্তায় পড়ে আছে বিশ্রী অবস্থায় বলে তাকেও আইনা আপনি মসজিদে বসাইতে পারেন, তাকে উজু করায়া বসায়া তাকে একটু, হ্যাঁ তাকে একটু কিছু শিখা, দেখবেন এই লোকটা একদিন দায়ী হয়ে যাবে। তো আমরা কারা কারা প্রত্যেক দিন নিজের মসজিদে সময় দিব, মসজিদ আমাদের মেহনত করবো দেখি,
কারা কারা করবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। আমার মসজিদ হোক, পাঁচিকানা হোক, তিন ওয়াক্ত হোক, অফিসের ভিতরে হোক, যেখানে হোক, সব জায়গায় আমরা এই মেহনতকে চালু করে দিব। ওই গার্মেন্টস ফ্যাক্টরি এর ভিতরে আমরা মেহনতকে চালু করে দিব। কি বলেন, সব জায়গায় আমাদের মেহনত, ইমানওয়ালার মেহনত সব জায়গায় চলবে, আর আল্লাহর মদদও সব জায়গায় আসবে। আর এই মেহনতটাকে পুরা দুনিয়াতে যত মানুষ আছে, মানে এই মেহনতের ফল যেন সমস্ত মানুষের কাছে পৌঁছে যায়, পুরা মানব জাতির কাছে পৌঁছে যায়, এটার জন্য আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা আজকে মাঠে নিয়ে আসছেন, যারা আজকে এই বড় তাকাজার উপর আমরা লাম্বাইক বলছি, আমরা এখান থেকে নিয়ত করব যে আমরা এক এক দেশে যাব। আজকে আলহামদুলিল্লাহ একটা জামাত আমাদের আমেরিকা থেকে কাজ করে আজকে সকাল 8টা বাজে ফিরছে। ওখানে 4টা জোট ছিল, ওই 4টা জোট এবং এর সাথে ওনাদের সফর, প্রায় এক জিল্লা সফর করে আজকে তারা ফিরে আসছে। আল্লাহ রহমতে জামাত যাইতেছে, জামাত আসতেছে। এই জন্য আমরা হযরত ওলামাই কেরাম, আলহামদুলিল্লাহ হযরত ওলামাই কেরামের 3টা জামাত আরব দেশে কাজ করতেছে, আরো 49টা জামাত তৈয়ার হয়েছে ওলামাই কেরামের, যারা দ্বিতীয় সাল লাগাবে আরব দেশে। প্রথম বছর তাদের দেশে হয়েছে, এখন দ্বিতীয় বছর কোথায় হবে, আরব দেশে। এরকম 49টা জামাত আলহামদুলিল্লাহ তৈয়ার হয়েছে আমাদের দেশে। কি বলেন, আলহামদুলিল্লাহ বলেন, কত বড় নেয়ামত ওলামাই কেরামের 49টা জামাত, যারা দেশে এক বছর লাগাইছে, এখন আরব দেশে দ্বিতীয় বছর লাগাবে। এই জন্য এই মজমায় আমরা যারা আছি, হযরত ওলামাই কেরাম দ্বিতীয় সালের জন্য তৈয়ার, ওনারা একটু হিম্মত করে দাঁড়ান যে আমরা দ্বিতীয় সাল লাগাবো। এক সাল দেশে লাগছে, এখন দ্বিতীয় সাল আরব দেশে লাগাবো। হযরত ওলামাই কেরাম হিম্মত করে দাঁড়ান দেখি কে আছে। হযরত ওলামাই কেরাম যে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখে আসেন, কাছে আসেন, যে আরো দাঁড়ান, আরো হিম্মত করেন। আর কে আছে,